জানো কেমন আছো? এই তো জানো মোটামুটি। আচ্ছা তোমার মোটামুটি শেষ হলে আমাকে একটা মেসেজ দিও। নিশ্বাস আমার তুমি জানে দুনিয়া প্রিয়া আমার প্রিয়া। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস না, চল কাজি অফিসে বিয়ে করবো তোকে। পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমার মোবাইল আর আমি, যার আজ পর্যন্ত ব্রেকআপই হয়নি। ভাবছিলাম বড় হওয়ার পর আমি আমার পরিবারের সব সমস্যার সমাধান করুন, কিন্তু আমি বড় হওয়ার পর দেখি আমার পরিবারের সবচেয়ে বড় সমস্যাই আমি। বর্তমানে সিঙ্গেল মেয়ে খোঁজা আর জঙ্গলে গিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড খোঁজা কি কথা? ভাই 5টা টাকা দেবো। ভাইয়া ভাইয়া আমু বেগেন অনেক টাকা, তুমি অর্ধেক না আমার অর্ধেক দাও। কি কস দে আমু, তোমার পুরা টাকা চুরি করে। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে না ভাত তো রাখলে নাই ভাতা তো নাই তোর আজকে শেষ করে দিলে আসতে কে এ আমার মাইরেন না, কিন্তু কারণ আজকে আমার মাইরের ডেট না, আমার মাইরের ডেট পরশু দিন। ও তোরে মারা দেন আজকে না না পরশু দিন। কিছু কথাতে ঘুম হারাতে দুটি চোখে লিখে দেব তোর ঠিকানা, শুনিয়ে তুই জানিয়ে তুই। আচ্ছা আমাদের দুজনের মধ্যে কে সব থেকে বেশি সুন্দর? তুমি। কে সব থেকে বেশি বুদ্ধিমান? তুমি। সব থেকে ভালো স্বভাব কার? তোমার। সব থেকে বেশি মিথ্যাবাদী কে? আমি। ও ঠাকুরপো, কি তুমি পড়তে জানো? এই পাড়ার মধ্যে আমি বিয়ে পাস করাচ্ছিলে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি পড়তে জানি কিনা? দাও কি পড়তে হবে নাও। কি হলো ঠাকুরপো বলো? আমি পড়তে জানি না। বড় বড় ডায়লগ মারছিলে কেন? খেচুড়ি স্কুলে ভর্তি হবে, যাও কাগজ দাও। আরে তিনটা মেয়ে আসছে। মেয়ে দেখতি? আরে মেকআপ ছাড়া আসছে।